বিভিন্ন শহরে বাস, ট্যাক্সি বা ব্যক্তিগত গাড়ি যেভাবে চলে, এ শহরে বিমান চলে সেভাবেই। প্রত্যেকে রয়েছে অন্তত একটি করে ব্যক্তিগত বিমান। গাড়ির গ্যারেজের মতোই বিমান রাখার জায়গা বা হ্যাঙ্গার রয়েছে ঘরে ঘরে। রাস্তার পাশের সাইনবোর্ডগুলো অনেকটাই নিচু, বিমানের ডানা লেগে যাতে নষ্ট না হয় সেজন্যই এই সাবধানতা। ক্যামেরন পার্কে গাড়ির পাশাপাশি হয় বিমান প্রদর্শনী। বছরে একদিন রানওয়ে বরাবর সারি করে রাখা হয় বিভিন্ন মডেলের বিমান। রানওয়ে ধরে একসঙ্গে এসব বিমানের ওড়ার দৃশ্য দেখার মতো। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার রাজধানী স্যাক্রামেন্টোর অদূরে এ শহরে বাসিন্দার সংখ্যা খুব বেশি নয়। সরকারি নথিপত্রে অবশ্য ক্যামেরন পার্ক শহর নয়, এটি একটি ফ্লাই ইন রেসিডেন্সিয়াল কমিউনিটি। এই ধরনের কমিউনিটি মূলত বিমানের রানওয়ে এলাকায় গড়ে ওঠে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্রে অকেজ হয়ে পড়ে যাওয়া রানওয়েগুলোতে যুদ্ধে অংশ নেওয়া অবসরপ্রাপ্ত পাইলটদের থাকার জন্য ফ্লাই ইন রেসিডেন্সিয়াল কমিউনিটি গড়ে তোলার সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্রের বেসামরিক বিমান কর্তৃপক্ষ। সেই ভাবনা থেকে 1963 সালে তৈরি হয় ক্যামেরন পার্ক। পূর্বে যা ক্যামেরন পার্ক এয়ারপোর্ট নামে পরিচিত ছিল, শহরের প্রতিটি পরিবারেরই কোনো না কোনো সদস্য একসময় পাইলট ছিলেন। বিশ্বে এমন ফ্লাই ইন কমিউনিটি রয়েছে 640টি, তার মধ্যে 610টি যুক্তরাষ্ট্রে। এর মধ্যে ক্যামেরন পার্ক অন্যতম। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র।